ছেলে আমার বড় হবে সরকারি চাকরি করবে কজন বা স্বপ্ন দেখে রাজনীতিবিদ হবে এভাবে কি চলতে পারে চলতে দেয়া যেতে পারে প্রশ্ন আমি রেখে যাই দুর্নীতিকে রুখি তাই আমি কখনো এটা এক্সপেক্ট করি নাই যে সাকিব ভাইয়ের জন্য আমি গান লিখবো সাকিব ভাইয়ের অবশ্যই তার একটা হিউজ ফ্যান ফলোয়ার আছে তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে বাংলাদেশে এবং অসংখ্য মানুষ তাকে ভালোবাসে আমি সাকিব ভাইয়ের সাথে দেখা করার পর আমি তার কাছ থেকে একটা বিষয় শিখছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস আমি দেখলাম যে আসলে তিনি বিলিভ করেন আম দ্য কিং আম দ্য সুপারস্টার এবং তার যে আত্মবিশ্বাসটাই আমার কাছে মনে হয়েছে যে আসলে হয়তো তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের ভিতর যদি বলি মানে এটা একটা মানে আমার কাছে এই জিনিসটা আমার কাছে মানে অনুপ্রেরণা লাগছে যা ঠিক আছে আত্মবিশ্বাস হইলে এরকম একটা আত্মবিশ্বাস থাকা উচিত আমার যেটা উদ্দেশ্য ছিল গানটা করার সময় আমি আসলে সবাইকে পৌঁছে দিতে চেয়েছিলাম আমাদের মেসেজটা মানে কোনো একটা কাজ ভালো হলো কিন্তু এটা আসলে অনেক মানুষ দেখলো না তখন কিন্তু আসলে মূল্যায়ন বা মূল্যায়িত হয় না জিনিসটা তবু ভাই আসলেন বললেন গান এরকম আমি ভুল করি হচ্ছে একটা গান ক্রিয়েশনের জার্নিটাকে সবচেয়ে বেশি যখন আমি গানটা লিখতেছি যে সময়টাতে ওই সময়টুকু আমি লিখতেছি ওই সময়ে যে নিউ কিছু শব্দ আবিষ্কারের যে একটা সময়টুকু ওটুক সবচেয়ে আমি সবচেয়ে বেশি উপভোগ করি যদি বলেন এটা একটা কাইন্ড অফ চ্যালেঞ্জ যেহেতু সিনেমা জগতে অবশ্যই র্যাপ গিয়েছে বাট হয়তো বেশি মানে দেখা যাচ্ছে যে ফিচার হিসেবে ছিল পুরো একটা র্যাপ সংটা ছিল না সো যেহেতু একটা পুরো র্যাপ সং হতে যাচ্ছে এবং যেটাতে দেখা যাচ্ছে লিপসটা মিলাবে শাকিব খান এখানে তো একটু চিন্তা করতে হচ্ছিলো কারণ ওনার ভয়েস টোনের সাথে আমার আর্টিস্ট যিনি গাবেন ওনার ভয়েস টোনটা কতটা ম্যাচ কারণ সিনেমাতে তো আমরা চেষ্টা করবো যেন শাকিব খানেই র্যাপটা করছে এরকমটাই বিষয়টা যেন বুঝতে পারে ভাইরাল বা এই জিনিসটা আমিও যদিও আমি নিজেরও বলি আমিও এখন কেন আমি একটা ভাইরালের আকস্মিকভাবে আমার আসলে অনলাইনে আসা বা আমিও একজন ভাইরালের মতোই কিন্তু আমি আসলে কখনো ভাইরাল হইতে চাইছি বাট ওইরকমও না বা প্রত্যেকটা কাজ করার আগে আমি এটা ভাইরাল করতে হবে বাট ওইরকমও না যে দেখি বড় মনটায় দেখতে কেমন ফিল হয় আর আমি এটাও এক্সাইটেড তবু ভাইয়ের সাথে তো অনেকদিন যাবৎ দীর্ঘদিন পরিচয় আমরা একে অঞ্চলের মানুষ অনেক আড্ডা তো খুবই এক্সাইটেড তবু ভাই কি দেখাইতে চাইতেছে ক্যামেরাতে সবাই আমার এই স্বপ্নটাকে একাত্মতা প্রকাশ করেছেন স্বপ্নটার সাথে এবং তারা চেষ্টা করেছেন সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং তার প্রতিফলনই হচ্ছে আসলে এই সফলতা আমি কৃতজ্ঞ যারা এখনও গানটা ছড়িয়ে দিচ্ছেন সবার মাঝে এবং আমাদের কথাগুলো আপনারা ছড়িয়ে দিন আরও অনেক কথা বলার আছে এই কথাগুলো সফল হলে সামনে আরও অনেক কথা আমরা বলবো তো গানের অভিজ্ঞতা অবশ্যই আমার ভালো এবং আরও ছড়িয়ে যাক আমাদের কথাগুলো কথা আছে আমার কিছু কথা আছে